ভারতের সাথে বন্ধুত্ব করতে গিয়ে আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ ভুলে যায়নি বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তবে এনআরসি নিয়ে ভারতে চলমান সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন মুজিব বর্ষে বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান কূটনীতিক সহ আমন্ত্রিত সব অতিথি যোগ দেবেন আগামী সতেরোই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন এতে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নয়াপল্টনে এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেন সাংবাদিকরা জবাবে তিনি বলেন ভারতের সাম্প্রদায়িক সহিংসতায় এদেশের জনগণ ক্ষুব্ধ বলেন এমন প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে এনআরসিকে নিয়ে আপনার যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছে এবং সাম্প্রদায়িক একটা বিভক্তি সৃষ্টি করা হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলেছি বাংলাদেশেই সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন সেক্টরগুলো তারা ক্ষুব্ধ হয়েছে এবং তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আর আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি দাবি করেন মোদীর ঢাকা সফরের বিরোধিতা করতে গিয়ে বিএনপি পরোক্ষভাবে মুজিব বর্ষেরই বিরোধিতা করছে ভারতের সাথে বন্ধুত্ব করতে গিয়ে আমাদের স্বার্থকে আমরা ভুলে যায়নি যারা আজকে নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করছে প্রকারান্তরে তারা মুজিব বর্ষেরই বিরোধিতা করছে একই বিষয়ে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো সারা বাংলাদেশের মানুষ আজকে কিভাবে এটা পালন করবে সেই নিয়ে আজকে কম্পিটিশন চলছে কে কি করবে সেই নিয়ে কাজে এখানে একটা উৎসবের এই জায়গাটিতে কোনো নাশকতা হবে বলে আমি মনে করছি না মন্ত্রী আরো জানান করোনা ভাইরাসের কারণে মুজিব বর্ষের অনুষ্ঠান সূচি এখন পর্যন্ত পরিবর্তন করার সিদ্ধান্ত নেই এটার বিস্তারিতভাবে নাজিয়া কনা নিউজ 24 ঢাকা